Assalamualaikum everyone. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে ফুলকপি দিয়ে মুরগের মাংস রান্না। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলেন কিভাবে রান্না করব। এখন একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, 5-6টি লং, 2টি দারচিনি, 2 টুকরো তেজপাতা, আর দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেজে নিব, যাতে আদা রসুনের খাসা স্মেলটা চলে যায়। সেজন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বেজে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে করে পেস্টটা একটু সফট হয়ে আসে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পারছেন পেস্টটা কিন্তু একটু সফট হয়ে এসেছে। এখন একটি মাশার দিয়ে পেস্টটাকে আমি মাশ করে নিচ্ছি, যাতে করে তরকারিটা দেখতে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ফুরে না যায়। সেই জন্য এখানে হাড় ছাড়া মাংস নিচ্ছি, বোনলেস চিকেন নিচ্ছি। এখন কিউব শেপে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে কিন্তু কেটে নিতে পারবেন। এখানে 1.5 কিলো চিকেন নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কুক করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন চিকেনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর ফুলকপি দিয়ে দিচ্ছি। ডাটা সহ ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এটি ব্রয়লার চিকেন, তার জন্য খুব একটা সময় লাগবে না কুক করতে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কুক করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পারছেন চিকেন থেকে আর ফুলকপি থেকে কিন্তু অনেকগুলো ফানি বের হয়ে এসেছে। এর মধ্যে কোনো ফানি আট করব না, মাংস পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে কুক করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর, এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ফুরে না যায়। সেজন্য এখন ঢাকনা দিয়ে আরো 10 মিনিট কুক করে নিব, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি এবং কুকারের আগুনটা আমি অফ করে নিচ্ছি।
ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য ফিরে আসলাম 10 মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এবং ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসছে এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করবেন এই তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ফুলকপি এবং চিকেন কারি আশা করছি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম